নমস্কার উমার হিসেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি আজকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এটা কিন্তু বহু পুরোনো রান্না এবং সবাই পছন্দ করে তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করার জন্য ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার সামান্য হলুদ আর লবণ মাখিয়ে নেব ভালো করে যাতে মাথার মধ্যে লবণটা ভালো মতো যায় তো মাথাটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে একপাশে রেখে দিলাম এবার একটা কড়াতে কচুর শাকগুলো কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব খুব সুন্দর করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে রাখলাম সেদ্ধ করে নিয়েছি এবার ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নেব মাছের মাথাগুলো সব উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি মাছের মাথা ভালো করে ভেজে নিলে কচুর শাক খেতে খুবই ভালো লাগে তো মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই কিছুটা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া এর মধ্যে ফোড়ন দেবো আপনারা চাইলে এগুলো সব বেটেও দিতে পারেন তো এখানে ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব বৈশাখে একটু ঝাল বেশি দিতে হয় তো কাঁচা লঙ্কা দিয়েছি কটা শুক্র লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভালো করে এই পেঁয়াজ রসুন লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা এই সময় খুব ভালো করে ভেজে নিতে হবে কচু শাক দেওয়ার পরে এই পেঁয়াজ রসুনটা কিন্তু আর ভালো ভাজা হবে না তাই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে এবার রাখা কচু শাকটা ভালো করে জল চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে চেড়ে কচু শাকটা রান্না করব কচু শাকটা ছেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম এবার মাছের মাথাগুলো কচু শাকের মধ্যে দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি গোটাই রেখেছি ভেঙে দেইনি বেশি ভেঙে দিলে মাছ মাথাগুলো কাটাকাটা হয়ে যায় কচু শাঙের সঙ্গে অনেকেই বাচ্চারা বা অনেকেই এত কাটা পছন্দ করে না তো সেই জন্যে আমি এখানে মাছের মাথাগুলো আস্তে আস্তে রেখেছি রেখে এবার কচু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে নাড়াচাড়া করে কচু শাকটাকে শুকিয়ে নেব আর মাথার মা মাছের মাথার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এইভাবে আরও কিছুক্ষণ রান্না করব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কচু শাকটা রান্না করে নিলাম এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দেব। চিনিটা দিয়ে ভালো করে কচু শাকের সঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করে নিলাম এবার ভাজা মশলা দিচ্ছি এখানে ভাজা জিরে আর ধনে আর একটু শুক্লো লঙ্কা গুঁড়ো করে ভেজে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমার রান্নাটা প্রায় শেষ যদি ভালো লাগে তো একবার এটা ট্রাই করবেন আর যারা আমার চ্যানেল থেকে দেখেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পেস্টটাকে ফলো করে নেবেন আর আবার নতুন কোনো রান্নায় নিয়ে আপনাদের সামনে হাজির হবে